আজকে আমরা স্নেক নিয়ে আলোচনা করবো। স্নেক তো একবার শেষ হয়েছে, ঠিক না? এখন বিশেষ বিশেষ কতগুলো জায়গা স্পেশাল অ্যাটেনশন দিয়ে পড়াবো, কেমন? কেমন? আমরা স্নেক নিয়ে করব, তবে স্নেকের কোন বিষয়টা আমাদের ফোকাস থাকবে? ফোকাসটা থাকবে স্নেক ভেনামে, তাই না? স্যার স্নেক ভেনামে, স্নেক ভেনামে মানুষের শরীরে যদি প্রবেশ করে তাহলে বিষক্রিয়া সৃষ্টি হয়, তাই না? নাকি স্যার বিষক্রিয়া সৃষ্টি হয়, মারা যায়। চিকিৎসা পাইলে, দ্রুত চিকিৎসা পাইলে, ভালো চিকিৎসা পাইলে বাঁচতে পারে, তাই না? মাথা তো বিষটা আসে কোথা থেকে? সাপের মাথার থেকে, লেজের থেকে, না শরীর থেকে? কোন জায়গা থেকে বিষটা আসে? গ্ল্যান্ড থেকে, মাথা থেকে আসে, কামড়ের সাহায্যে আসে, না একজন বাইট করে তখন আসে, তাই না? তখন শরীরে প্রবেশ করে। নেক্সট আমরা এই আসো স্নেক একটু ইতিহাসে যাই, কেমন? আমরা দেখতেছি এখানে দেয়ার আর মোর দেন 35,000 স্পেসিস অফ স্নেক, মানে 3,500টা স্পেসিস আছে, বাট অনলি অ্যাবাউট 250 আর ভ্যানোমাস, কিন্তু বিষধর আছে 250টা। ওয়ার্ল্ডে 3,500টার মধ্যে 250টা আছে বিষধর, কেমন? আর ইন্ডিয়া, ইন্ডিয়া বলতে কি, পাক ভারত বাংলাদেশ সাবকন্টিনেন্ট কে মূলত ইন্ডিয়াই ধরা হয়। হ্যাঁ, তো ইন্ডিয়া 216 স্পেসিস আর ফাউন্ড, অফ হুইচ 52 আর পয়জনাস। 216টা স্পেসিস আছে আর সারা ওয়ার্ল্ডে আছে কয়টা? 3,500টা। দেখো এশিয়ার বাইরে কিন্তু কত স্পেসিস এর সাপ আছে, কত পিসিমের সাপ, তাই না? আর ইন্ডিয়াতে আছে 216টা, 52টা হচ্ছে বিষধর। অ্যাকর্ডিং টু হু, হু কে জানো? হু কে? হ্যাঁ, ওয়ার্ল্ড অর্গানাইজেশন, হু না? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হইলো আমি, তুমি, সে, যা আছে সবগুলো হু। আমরা যখন হু বলি তখন এটা আমি হইতে পারে, তুমি হইতে পারো, যে কেউ হইতে পারে, তাই না? জি স্যার। নাকি? জি স্যার। এই জিনিসটা তো WHO, এটা কিন্তু হু না, WHO। আমরা সংক্ষিপ্ত ভাবে হু বলি, কিন্তু অ্যাকচুয়ালি এটাকে ভাইঙ্গা বলা উচিত, কেমন? জি স্যার, WHO, কারণ এটা কি, এটা কি শব্দ? হু বলতে পারো নি? ইউনাইটেড নেশনের, জাতিসংঘের, জাতিসংঘের, গুড, জাতিসংঘের অনেকগুলো সেবা সংস্থা আছে, মানবিক সংস্থা আছে, বিভিন্ন ধরনের কার্যক্রমের সংস্থা আছে, এর মধ্যে স্বাস্থ্য নিয়ে যে সংস্থাটা সেটা হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। হু এর মতে আমরা তো হু এর ইয়ারটা ফলো করি, রিপোর্টটা, প্রতিবেদনটা, তাই না? দেয়ার আর মোর দেন 2.5 মিলিয়ন ভেনোমাস স্নেক বাইট ওয়ার্ল্ড ওয়াইড ইচ ইয়ার, উইথ মোর দেন 1,500 ডেথ। বিশ্ব সংস্থার মধ্যে প্রতি বছর 250 লক্ষ, কি 2.5 মিলিয়ন, কি 250 লক্ষ, না 250 লক্ষ কিন্তু তোমার বিষাক্ত সাপে কাটে মানুষকে। বিশ্ব স্বাস্থ্য জরিপে দেখা গেছে প্রতি বছর মানে 250 লক্ষ মানে মানুষকে সাপে, বিষধর সাপে কাটে। এর মধ্যে 250 লক্ষ না, এটার উপরে উপরে কাটে সাপে ইয়ে করে কামড় দেয়, এবং এর মধ্যে 1,25,000-এর বেশি লক্ষ, 1,25,000, 1,25,000-এর বেশি মারা যায়,
কেমন 2,50,000 স্যার হ্যাঁ 25 তো 2,50,000 না স্যার এটা 25 লাখ হবে স্যার 25 লাখ সরি 25 লক্ষ 25 লক্ষ 10 মিলিয়ন মানে 1 লাখ তাহলে এটা 25 লক্ষ 25 লক্ষ সাবেকা মুখে ঠিক না তার মধ্যে এখানে 1,25,000 মধ্যে 1,25,000 মারা যায় ইন ইন্ডিয়া অনলি 5 অফ দেম আর ডেঞ্জারাসলি পয়জনাস টু ম্যান এই যে স্পেসিস গুলো আছে ইন্ডিয়া এই এত অঞ্চলে কিন্তু 5টা হলো ডেঞ্জারাসলি পয়জনাস খুব বেশি পয়জনাস কেমন কি কি এগুলা কিং কোবরা কমন কোবরা কমন ক্রেট রাসেলস ভাইপার এন্ড সো স্কেল ভাইপার কেমন এই 5টা কিন্তু ইন্ডিয়াতে হচ্ছে মোস্ট ডেঞ্জারাস এর মধ্যে দি মোস্ট কমন পয়জনাস স্নেক ইজ কমন ক্রেট এর মধ্যে সবচেয়ে বেশি পয়জনাস হচ্ছে কমন ক্রেট আমরা একটা মানে ইয়ার স্নেকের একটা সাধারণ ধারণা এখানে পেয়ে গেছি তাই না কোন জিনিস আলোচনা করতে গেলে এটার আসলে শ্রেণীবিভাগ তারপরে ধরন কি হ্যাঁ তারপরে এটার নেচার কি এগুলো আলোচনা করি তাই না এটার স্ট্রাকচার কি এগুলো আলোচনা করি ক্লাসিফিকেশন স্নেককে কিভাবে ক্লাসিফাই করা হয় বিশেষ করে পয়জনাস স্নেক পয়জনাস স্নেক মে বি ডিভাইডেড ইনটু 5 ফ্যামিলিজ 5টা ফ্যামিলিতে ভাগ করা হয় কেমন কি কি ফ্যামিলি একটা এক নম্বর হচ্ছে ভিপারিডি কেমন তারপরে 2 নম্বর হচ্ছে এই দেখো পিলাপিডি কেমন তারপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে হাইড্রোফিডি অর সি স্নেক 4 নম্বর হচ্ছে ওলুবিডি 5 নম্বর অ্যাট্রাক্টেস পিডিডি এই 5টা ধরনের ক্লাসিফিকেশন 5 ধরনের ফ্যামিলি আছে কেমন প্রত্যেক ফ্যামিলিতে আবার কিছু কিছু নাম্বার আছে রহিম রহিম করিম জাদু রাম শ্যাম আছে না মিয়া একটা ফ্যামিলি না এরকম প্রত্যেকটা ফ্যামিলিতে আবার কতগুলো মেম্বার আছে মেম্বার গুলো কি কি যেমন এখানে দেখো বিপারিডিতে রাসেস ভাইপার আছে গ্যাবন ভাইপার আছে সসকেজ ভাইপার আছে আচ্ছা কেমন আবার এটার আবার পুরা ইয়া পুরা লিডি আরেকটা ভ্যারাইটিজ আছে এই ইয়ার ভাইপারের হ্যাঁ আর 2 নম্বর ছিল ইলাপিডি ইলাপিডি ফ্যামিলি কোবরা ক্রেট এইগুলো হ্যাঁ মেম্বার্স এগুলো হলো ইলাপিডি এই এই জাতীয় সাপগুলো হচ্ছে ইলাপিডি ফ্যামিলিভুক্ত তারপরে হাইড্রোফিডি হাইড্রোফিডি নাম থেকে বুঝতে সুটা পানিতে থাকে সি স্নেক হ্যাঁ অল স্নেক্স আর পয়জনাস বাট দে সেলডম বাইট এইগুলো আবার ডিটেলস আছে আমি ডিটেলস এখন গেলাম না হ্যাঁ ডিটেলস মানে ক্যারেক্টার কোনটা কতটুকু লম্বা দেখতে রং কিরকম কোনটা ফনা তোলে কোনটা ফনা তোলে না কোনটা ফনার মধ্যে হুড আছে হ্যাঁ হুডটা দেখতে কেমন এগুলো ডেসক্রিপশন আছে ওটা স্কেল কিরকম হ্যাঁ এগুলো আমরা পরে আসবো আজকে কিছু 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 অংশ পড়া দিচ্ছি ওগুলো আবার আস্তে আস্তে যাব কেমন আমরা ইলেবরেটলি একটা আইডিয়া দিতে চাচ্ছি আর কি হ্যাঁ মোটামুটি সাধারণ যাতে তোমরা এমসিকিউ অ্যান্সার করতে পারো তারপরে ওই অসপি অ্যান্সার করতে পারো ভাইবে অ্যান্সার করতে পারো এইভাবে তোমাদের ক্রমান্বয়ে স্টেপ ওয়াইজ এক একটা ইম্পর্টেন্ট দিক এক এক দিন ইয়ে করাবো এরপর হচ্ছে হলো কলুব্রিডি আছে কলুব্রিডি হলো ওই যে বুম স্ল্যাং বার্ড স্নেক অফ দ্য আফ্রিকান কন্টিনেন্ট এগুলো আছে হ্যাঁ এইগুলো হচ্ছে আমাদের 5টা ফ্যামিলি কেমন নেক্সট তাহলে 6টা স্যার বি নাম্বার টাইপ মিস্ট হয়েছে কোন স্যার হ্যাঁ বি নাম্বারটা 2 নাম্বার হবে স্যার সব 6টা হবে স্যার কারণ টাইপিং মিস হয়েছে কোন স্যার
তিন নাম্বারটা না স্যার এই কোটালিটি স্যার একটা টাইপ স্যার মানে ছয়টা টাইপ সব আছে না স্যার ছয়টা টাইপ জি স্যার কোটালিটি স্যার ভুলে স্যার বি হয়েছে টু হলো স্যার এটা তাহলে এখানে এই এক দিয়া এ এন বি দেওয়া আছে প্রিপারেটি বি দুই হবে তাহলে এটা দুই হবে জি স্যার আর ওই বাকিগুলা তিন চার পাঁচ ছয় হবে স্যার দুইটা উগো তুলে দিছে বি এক নাম্বার দিয়া এ দেওয়া আছে প্রিপারেটি দুই দেওয়া আছে প্রোডাক্টিভিটি মানে এই দুইটা বোধ এক ফ্যামিলিতে আছে কিছু ডিফারেন্স থাকতে পারে এমন কিছু ডিফারেন্স হয়তো তাদের ল্যাঙ্গ ব্রেথ কালার নেচার একটু ডিফারেন্স থাকতে পারে কিন্তু এই এক নাম্বার দুই নাম্বারটা হয়তো মানে একই ধরনের ক্রাইটেরিয়া থাকতে পারে আর কি মনে হয় আলাদা হতে পারে আমি যেভাবে তোমার রেড দিতে যেভাবে পাইছি এইভাবে দিছি কেমন এই যে ফাইভ পাঁচ ছয় এটা দেখো বিপারিডি একটা কেমন ইলাপিডি একটা হাইড্রোপিডি একটা কলুব্রিডি একটা তারপরে অ্যাট্রাক্টেস পিডি একটা পাঁচটা হয়েছে না দি পয়জনাস মেন মে বি ডিভাইডেড ইনটু ফাইভ ফ্যামিলিজ পাঁচটা হয়েছে কি না কিন্তু ওই এককে ভাগ করছে বিপারিডি আর টোটালিটি কথা বুঝছো আর যদি এটাকে আলাদা ধরা হয় আমার মনে হয় এটা বেশ অনেকটা সিমিলারিটি আছে আর কি ডিটেলস যায় এটা পয়জনাস পয়জনের নেচার দুইটাই নিউরোটক্সিক হ্যাঁ তারপরে এটা সাইজ দুই মিটার বা কাছাকাছি দুইটার কাছে কাছাকাছি সাইজ হ্যাঁ তারপর হুড হুডটার সিমিলারিটি আছে সব মিলিয়ে হয়তো কিছুটা ইয়াতে মিল থাকতে পারে এটা কেমন তোমরা একটু দেখে নিও আমি আর একটু দেখে নেবো কিন্তু এখানে পাঁচটা ফ্যামিলি তো দেওয়া আছে এইভাবে দেওয়া আছে কেমন জি স্যার বুঝতে থেকে মানে প্যাপিরা তুলছি আর কি কেমন প্যাপিরা তুলছি ওটা ফলো করে আমি কিন্তু নিজের এখানে কিছু বানাই নি হ্যাঁ এভাবে আমারও কিন্তু একদম ইয়ে লাগছিল যে না এবি করলো কিন্তু এবি এখানে প্রিপারেটি আর প্রোডারিটি দিছে তো এখানে আরেকটা হেডিং তো তাহলে থাকে কিন্তু দেখা গেছে এইভাবে দিচ্ছে হ্যাঁ আমিও একটু দেখবো সার্চ দিয়ে দেখবো দেখে পরে তোমাদের সাথে ডিসকাস করবো তোমরাও একটু দেখে নিও কেমন অথবা ওই অন্য বই দেখবো এখন আসো তোমার নেক্সট ইয়াতে কমন কজন আছে আমরা এতক্ষণ ওই ফ্যামিলি ক্লাসিফিকেশন বসছিলাম ঠিক না ক্লাসিফিকেশন বসছিলাম কয় ধরনের ক্লাস আসছে এখন আমরা দেখবো যে যে কজন যে স্নেক গুলো আছে এইগুলোর মধ্যে বলা হয়েছে যে টোটাল কজন স্নেক কয়টা উপমহাদেশে 52টা আছে স্যার 52টা কিন্তু আমাদের উপমহাদেশে কয়টা আছে আমাদের উপমহাদেশে আমাদের উপমহাদেশে 52টা আছে 52টা আছে কিন্তু আমাদের উপমহাদেশে মোস্ট কমন হচ্ছে 5টা কিন্তু আরো বেশি হবে সিসনেক তো অগণিত বুঝছো না কিন্তু এখানে যে 5টা কথা বলেছে এগুলা হচ্ছে যেগুলো কমনলি বাইট উই আর ইয়ার কি ভিক্টিম যারা কমনলি ভিক্টিম হয় আর কি যেসব ইয়ার স্পেসিসের বা ফ্যামিলির ওইটা ওই এই পাঁচটা দ্বারা কমনলি ইয়া হচ্ছে ভিক্টিম ভিক্টিমাইজ হচ্ছে বুঝছো অন্যান্য গুলো দিয়ে কম হয় কারণ সি স্নেক কিন্তু কম গাপ বাইট করে কেমন পারতপক্ষে দৌড়ে দৌড়ে আসার টাসার না দিলে পারাবারি না করলে কামুক দেয় না কেমন নামে কি আচ্ছা এখন আসো তো কমন পজনাস স্নেক এক নাম্বার দেখো কোবরা এটা নাগ নাগ নামে পরিচিত নাগ শুনছো তারপরে ল্যাঙ্ক প্রায় 2 মিটারের মতো হয় তারপরে আছে তোমার এই এই দেখো 2 নাম্বার দেখো এখানে একটু বড় করি বুঝবো 2 নাম্বার দেখো কিং কোবরা কোবরা হইলো নাগ হ্যাঁ আর নাগের রাজা হইলো কিং কোবরা রাজনাগ তারপর 3 নাম্বার ছিল কমন ক্রেট কথা হয়েছে তিনটা
তিন নম্বর হইলো ব্র্যান্ডেড ক্রেট, এগুলো কমন পজন আছে ইন আওয়ার কান্ট্রি ধরো না, আমাদের দেশে আছে। পাঁচ নম্বর হইলো রাসেস ভাইপার অর ডাবোয়া, কেমন আমরা। ছয় নম্বর হলো সস্কেল ভাইপার, সাত নম্বর হলো পিট ভাইপার, এই সাতটা পজন স্নেক, কমন পজন স্নেক, এগুলো একটু একটু ইয়ে আছে, ক্রাইটেরিয়া আছে, পরে আর সময় তো ডিসকাস করবো, আজকে এখানে যাই না। হ্যাঁ, তাহলে আমরা কি কি পেলাম, এক কোবরা, তিন কোবরা, কমন ক্রেট, তারপরে ব্র্যান্ডেড ক্রেট, তারপরে সস্কেল ইয়া রাসেল ভাইপার, ভাইপার রাসেস ভাইপার, আর লাস্টেরটা পেলাম পিট ভাইপার। এই সাত ধরনের এলো এলো কমন পয়জন স্নেক ইন আওয়ার কান্ট্রি। হ্যাঁ ঠিক আছে, জি স্যার, করি না কেন, শুধু লাগে পড়লে তো শুধু লাগে, না পড়লে কঠিন লাগে স্যার। না না, এখন এখন যে ক্লাস হইতেছে এখন শুধু লাগতেছে না, কঠিন লাগতেছে? জি স্যার, তোমরা তো সব ভালো স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট সব মেডিকেলে পড়ে, আমার তো মনে হয় এটা তোমাদের কাছে পানির মতো লাগতেছে, এটা এতটা আমার আলোচনা না করলে হয়, পানির মতো লাগতেছে না? হ্যাঁ জি স্যার, থ্যাংক ইউ, তোমরা তোমাদের ভালো লাগলে ইয়ে লাগলে খুশি, একটু বেশি অ্যাটেন্ড করো আর অ্যাটেন্টিভ থাকবো, তাহলে তোমাদের জন্য সবকিছু সহজ হয়ে যাবে। এইবার সব পয়জন গ্ল্যান্ড কি জিনিস, পয়জন গ্ল্যান্ড কি জিনিস, পয়জন গ্ল্যান্ড হলো এই স্নেকের স্যালাইভারি গ্ল্যান্ড কে পয়জন গ্ল্যান্ড বলা হয়, স্যালাইভারি গ্ল্যান্ডটা গ্ল্যান্ডটা হচ্ছে পয়জন গ্ল্যান্ড। আমাদের যে মানে খাবার দাবারকে পিসার জন্য বা এটাকে লুব্রিকেট করার জন্য যে ইয়াটা সিক্রেশনটা বার হয় স্যালাইভারি গ্ল্যান্ড থেকে, আর ওইটা তাদের থাকে পয়জনে ভরা গ্ল্যান্ডটা, কেমন সাপের স্যালাইভারি গ্ল্যান্ডটা হলো পয়জন গ্ল্যান্ড। এই দেখো, দে আর দি স্যালাইভারি গ্ল্যান্ডস অফ দি স্নেক, কেমন, আর এটা চোখের পিছনে থাকে, চোখের দুই পাশে মাথার দুই পাশে থাকে এবং আপার জোর উপরে থাকে, দে আর স্যালাইভারি গ্ল্যান্ডস অফ দি স্নেক এন্ড আর সিচুয়েটেড বিহাইন্ড দি আইস অন ইচ সাইড অফ দি হেড অ্যাবাভ দি আপার জো, বুঝা গেছে? জি স্যার, জি স্যার। তারা স্যালাইভারি গ্ল্যান্ড চোখের পিছনে থাকে, মাথার দুই পাশে থাকে আর আপার জোর উপরে থাকে, এই কয়েকটা মানে ইয়ে আর কি, এগুলো লোকেশন পজন গ্ল্যান্ড। এবার আসো তোমার ফ্যাংস, নাম শুনছো ফ্যাংস? সাপের দাঁত। ভেরি গুড, ভেরি গুড, এই জন্য প্রশ্নটা জিজ্ঞেস করছি, থ্যাংকস মানে দাঁত না, বিশদ সাপের যে দুইটা বিষ দাঁত আছে ওইটাকে ফ্যাংকস বলে। এই দেখো, অল পয়জনাস স্নেকস হ্যাভ টু ফ্যাংস, মানে ইয়া থাকলে বিশুদ্ধ সাপ হলে তার দুইটা ফ্যাংস, মিনিমাম দুইটা ফ্যাংস থাকতেই হবে, এইবার বেশি থাকুক আর না থাকুক, আর থাকুক বা না থাকুক দুইটা বিশুদ্ধ বিষটা তার থাকতেই হবে, তাহলে সেটা বিশুদ্ধ সাপ। দিজ আর কার টিথ সিচুয়েটেড অন দি মেক্সিলারি বোনস, দেখতে কেমন বাঁকা বাঁকা কার্ভ, আর থাকে কোথায়, মেন্ডিবুলে তো থাকে না,
থাকে না স্যার, ম্যাগজিনের গুণ থাকে, দুইটা বাকাদাত ম্যাগজিলের গুণ থাকে, এন্ড আর অ্যাটাচ টু প্যারাটরি স্যালাইভারি গ্ল্যান্ড, এবং প্যারাটরি স্যালাইভারি গ্ল্যান্ডে এটা এই দাঁতগুলো অ্যাটাচ থাকে, সিচুয়েটেড বিহাইন্ড দি বিহাইন্ড বোথ দি আইস এন্ড লাই অ্যালং দি জস, এবং এটা আগে বলছি দুই চোখের চোখের পিছনে থাকে জ বরাবর, হ্যাঁ, এন্ড আর কভার্ড বাই এ ফ্ল্যাপ অফ মিউকাস মেমব্রেন, এবং এই দাঁতগুলো বীজ দাঁতটা একদম দাঁত এলে এই এই ফ্যাংগুলা কভার্ড বাই মিউকাস মেমব্রেন দ্বারা কভার থাকে, তাহলে আমরা কি বলবো অল পয়জনাস হ্যাভ টু ফ্যাং, দিজ আর কার্ভড ইজ সিচুয়েটেড অন দি ম্যাক্সিলারি বোন অ্যাটাচ টু দি প্যারোটিড গ্ল্যান্ড, প্যারোটিড স্যালাইভারি গ্ল্যান্ড সিচুয়েটেড বিহাইন্ড দি আইস অ্যালং দি জ এন্ড কভার্ড বাই ফ্ল্যাপ অফ মিউকাস মেমব্রেন, বলতে পারবা? জি স্যার ইনশাআল্লাহ বলতে পারবা, বলবা কেউ বলবা কেউ স্যার? ফ্যান স্যার পয়জনাস স্যারগুলো স্যার মানে দুইটা থাকবে, আর সেটা মেইনলি স্যার মেক্সিলের বোন সেলের অবস্থা থাকবে, আর অ্যাটাচ থাকবে প্যারাটি সেলের গ্ল্যান্ড এর মাধ্যমে, আর কভার বাই ফ্ল্যাপ অফ মিউকাস মেমব্রেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওইটা কার্ভ হবে এবং মেক্সিলের বোনের উপরে থাকবে, চোখের পিছনে থাকবে, হ্যাঁ, তারপরে অ্যালং দি জ থাকবে এবং মিউকাস মেমব্রেন ফ্ল্যাপ দ্বারা কভার থাকবে, এই কয়েকটা কন্ডিশন। ওকে জি স্যার, এবার দেখো হোয়েন দি স্নেক ইজ অ্যাবাউট টু বাইট, যখন কামড় দিতে প্রস্তুত হয় কেমন, দে বিকাম ইরেক্ট এন্ড পয়েন্ট ডাইরেক্টলি ফরওয়ার্ড, যখন কামড় দিতে উদ্যত হয় তখন ওইগুলা এই কার্টুন গুলা ইরেক্ট হয়ে যায়, সোজা হয়ে যায়, ঠিক না, এবং সামনের দিকে এসে পড়ে ইরেক্ট হয়ে, মানে বাঁকা হওয়ার কারণে অনেকটা পিছনের দিকে মতো মনে হয় না, বাঁকা জিনিস মানে পিছনের দিকে আছে ডাইরেকশনটা, না যখন এটা সোজা হয় তখন এটা ডাইরেকশনটা সামনের দিকে হয়ে যায় না, ডাইরেক্ট হয়। দে আর বিগার দেন দি আদার টিথ, শোনো দুইটা কিন্তু বিষধর দাঁত বীজ দাঁত থাকবে, আরো দাঁত থাকতে পারে এবং অন্যান্য দাঁতের চেয়ে এই বীজ দাঁত গুলো বড় হবে, দে আর বিগান দি আদার টিথ এন্ড আর গ্রুপ অর ক্যানালাইজড ইন পয়জনাস স্নেকস, পয়জনাস স্নেক এর গুলা গ্রুপ হতে অথবা ক্যানালাইজড হবে, এন্ড আর সলিড ইন নন পয়জনাস স্নেকস, একজন বলো গ্রুপ কি আর ক্যানালাইজ কি? স্যার গ্রুপ প্রফেসর একটা ইয়া থাকবে স্যার, খাদের মতো থাকবে, আর কেন স্যার গর্তের মতো থাকবে স্যার? হ্যাঁ স্যার, গ্রুপ সেটা স্যার ইয়া মতো স্যার, যে মানে কি বলে স্যার, খাদের মতো থাকবে স্যার কি, আর স্যার কেনের মতো থাকবে স্যার, ড্রেন বা ক্যানেল, চিকন ক্যানেল আর কি, ছোট ক্যানেল, ছোট ক্যানেল আর কি, চ্যানেল যখন খোলা থাকে খোলা আর কি, কেমন তাদের মধ্যে গ্রুপ থাকবে ইয়ে থেকে ট্যাঙ্কি থেকে, আর ক্যানালাইজ কোনটা পুরো যে একদম নলের মতো, নলের মতো থাকবে, এটা বিদ্যুৎ ভিতর বিদ্যুৎ দিক দিয়ে থাকবে, কাবাইং থাকবে, চারিদিক দিয়ে কাবাইং থাকবে, দাঁতের থাকবে পরিবেষ্টিত থাকবে তাদের ম্যাট্রেস দিয়া, আর ইয়াতে কি হবে নন পয়জনাস কি কিরকম হবে, সলিড থাকবে না, ক্যানালাইজ থাকবে না, সলিড থাকবে, কেমন? When a poisonous snake bite, it normally leaves two different impression distance between them being 8 to 4 8 centimeter to 4 centimeter, যখন কামড় দেয় তখন কি করে ইমপ্রেশন, একটা ডিফারেন্ট ইমপ্রেশন দেখা যায়, এই এই যে ইমপ্রেশন দেখা যায় দুটা ইমপ্রেশন, এই দুটা ইমপ্রেশন দূরত্ব হচ্ছে 8 মিলিমিটার থেকে 4 সেন্টিমিটার, এক এক ইয়েতে এক এক সময় এক এক রকম হয়, হ্যাঁ, এক এক সাপের বা এক এক স্পেসিসে এক এক রকম হয়,
8 মিটার কত বোঝা গেছে যখন কামড় দেয় তখন দুটো দাঁত ডিপ ফেন্ট ইমপ্রেশন পাওয়া যায় এবং তাদের ডিস্টেন্স 8 মিটার 4 সেন্টিমিটার হয় এগুলার কোনো সমনষ্ট করি না একটা সাইড সুইপ থেকে যদি দেয় দ্রুত ইয়ে আসে তখন অনেক সময় দাঁত বসে না অনেক সময় কাপড় উপর বসে অনেক কথাবার্তা এখানে আছে হ্যাঁ মূল কথা বলছি এখন আসো আমরা এখন এখন যাচ্ছি না আমরা এবার স্নেক ভেনামে যাই আমরা ইয়াতে গেলাম এখানে বলা হয় এটাকে পয়জন গ্ল্যান্ড গিয়ে গেলাম যেটা হলো প্যারোটিড গ্ল্যান্ড বা সালিভারি গ্ল্যান্ড পয়জন গ্ল্যান্ড গেলাম তা সম্বন্ধে জানলাম তারপর ফ্যাং সম্বন্ধে জানলাম এখন স্নেক ভেনাম সম্বন্ধে জানি কেমন স্নেক ভেনামটা কি জিনিস ওই পয়জন গ্ল্যান্ডে যে জিনিসটা থাকে এটাই তো এটা কি স্যালাইভাই স্যালাইভাইটা তো ভেনাম তাই না ভেনাম ইজ দ্য স্যালাইভা অফ দ্য স্নেক ক্লিয়ার জি স্যার ভেনাম ইজ দ্য স্যালাইভা অফ দ্য স্নেক ওই পয়জন গ্ল্যান্ডে বা প্যারোটিড গ্ল্যান্ডে স্যালাইভা গ্ল্যান্ডে যেটা থাকে এটাই হচ্ছে এটা যে বের হয়ে আসে এটা হচ্ছে পয়জন ওভার ভেনাম ইজ ফেইন্ট ট্রান্সপারেন্ট ইউলো কেমন এন্ড ইজ স্লাইটলি ভিসকাস উপরের ভেনামটা কিরকম থাকে ফেইন্ট ট্রান্সপারেন্ট হালকা স্বচ্ছ হলুদ অথবা হলুদ থাকে আর হলো কিছুটা আঠালো থাকে কেমন ওয়েন এক্সপোজ টু সান ইট বিকাম স্লাইটলি ডার্কি তখন ইয়ে হয়ে যায় সানে এক্সপোজ হয় তখন কিছুটা ঘন হয়ে যায় গাঢ় হয়ে যায় তাই না আর রাসেস ভাইপারটা কেমন রাসেস ভাইপার ভেনাম ইজ হোয়াইট অর ইউলো হ্যাঁ রাসেস ভাইপারটা হয় হোয়াইট অথবা ইউলো ভেনাম অফ ডিফারেন্ট স্পেসিস অফ পয়জনাস স্নেকস ভেরি ইন টক্সিসিটি কম্পোজিশন অ্যান্টিজেন স্ট্রাকচার মানে বিভিন্ন ধরনের পয়জনাস স্নেকের ভেনামে টক্সিসিটিতে ডিফার করে কম্পোজিশনে ডিফার করে অ্যান্টিজেন স্ট্রাকচারে ডিফার করে এক একটা স্পেসিসের ইয়ার টক্সিসিটি কোনটা নিউটোক্সিক কোনটা হলো হেমোটক্সিক কম্পোজিশন কোনটার ইয়ে আছে টক্সিক প্রপার্টি একরকম এনজাইম অনেক রকমের এনজাইম থাকে হ্যাঁ অনেক রকমের সিক্রেশন থাকে কম্পোজিশন বিভিন্ন ধরনের সাবস্টেন্স থাকে কেমন ডিফার করে এন্টিজেনিক ক্যারেক্টার তো এক স্পেসিস এক এক রকম হয়ে থাকে বিভিন্ন বিভিন্ন রকম হয়ে থাকে ইট ইজ বেসিক্যালি এ মিক্সচার অফ টক্স অ্যালবুমিন অ্যান্ড এনজাইম ইন দি ভেরিং প্রপোর্শন টক্স অ্যালবুমিন আর এনজাইম এনজাইম মিক্সচার থাকে প্যারামটা এনজাইমিক এনজাইমেটিক কম্পোনেন্টস কজ লোকাল এ সিস্টেমিক ইফেক্টস অ্যান্ড দি নন এনজাইমেটিক কম্পাউন্ডস প্রোভাইড লিথালিসিটি ভেনাম ইজ ওয়াটার অ্যান্ড অ্যালকোহল সিলভার এখানে কি বলছে এনজাইমেটিক পোর্শন একটা আছে নন এনজাইমেটিক পোর্শন আছে নন এনজাইমেটিক পোর্শন হলো হলো যেটা টক্সিসিটি টক্সিক প্রপার্টি কেমন এনজাইমেটিকটা বিভিন্ন ধরনের টিস্যু ইনফ্লামেশন হ্যাঁ সোয়েলিং পেইন ইত্যাদির সাথে রিলেটেড থাকে হ্যাঁ এনজাইমেটিক পোর্শন আর নন এনজাইমেটিক টক্সিসিটিটা লিথালিটি মানে মৃত্যুর কারণ হয় আর ভেনামটা হচ্ছে ওয়াটার এবং অ্যালকোহল সালফার আজকে থাক এটাও আমি আরেকদিন পড়াবো মানে কোবরা এবং ভাইপার মধ্যে ডিফারেন্স কেমন আজকে আমরা একটু সাইন্স সিম্পটম গুলো আলোচনা করবো একদিন পড়াছিলাম আরেকদিন পড়াবো আর কি আচ্ছা আর হচ্ছে এখানে পয়জনের মধ্যে ডিফারেন্স এটাও আরেকদিন পড়াবো এখানে নন পয়জনাস স্নেকের একটা ফিগার দেওয়া আছে
বিভিন্ন ধরনের মানে এফেক্ট, যা এই এনজাইমেটিক নন রিপোর্টেশনের এফেক্ট। টাইপস অফ ভেনাম, এবার হচ্ছে টাইপস অফ ভেনাম, কি টাইপের বিষ আছে, সাপের বিষ আছে। দি কোলুব্রিন অ্যান্ড ইলাপিডি, হ্যাঁ, ভেনাম ইজ মেইনলি নিউরোটক্সিক অ্যান্ড হ্যাজ এ প্রাইমারি টক্সিসিটি ফর দি রেসপিরেটরি অ্যান্ড কার্ডিয়াক সেন্টার। তাহলে আমরা ইলাপিডি এবং কোলুব্রিন যে স্নেক গুলো পড়ছে, ইলাপিডি তো আমরা কি পেয়েছি, কোবরা কিং কোবরা ওগুলো পাইছি না স্যার, কোলুব্রিন এই দুই টাইপের মধ্যে যে ভেনামটা থাকে সেটা হলো যে জনাটা লিবারেট করে সেটা সেটা কি ধরনের প্রপার্টি, নিউরোটক্সিক প্রপার্টি, কেমন অ্যান্ড হ্যাজ প্রাইমারি টক্সিসিটি ফর দি রেসপিরেটরি কার্ডিয়াক, এবং এক টক্সিসিটির এফিনিটি কোথায় থাকে, রেসপিরেটরি সেন্টার এবং কার্ডিয়াক সেন্টার উপরে। তাহলে এখানে রেসপিরেটরি কার্ডিয়াক ফেলিওরে মারা যাবে, তাই না? নিউরোটক্সিক ফিচার আর ডিউ টু সিলেক্টিভ ডি টিউবোকুরাটিন লাইক নিউরোমাসকুলার ব্লকেজ, হ্যাঁ, ডি টিউবোকুরাটিন এই কেমিক্যালস এর সিলেক্টিভ ইয়া হয় কারণে নিউরোমাসকুলার ব্লকেজ করে, কেমন করে, তারপরে এই নিউরোটক্সিক এফেক্টটা এক্সার্ট করে, উইচ রেজাল্ট ইন, যার কারণে কি হয়, ফ্লেক্সিভ প্যারালাইসিস অফ মাসেল, যার কারণে মাসেলের ফ্লেক্সিভ প্যারালাইসিস হয়। এটা কি হলো, এই নিউরোটক্সিক হলো এখানে এই নিউরোটক্সিক ইয়াটা কি কেমিক্যালসটা কি কার্ডিয়াক ড্যামেজ ভাস্কুলার ড্যামেজ করে প্রচুর পরিমাণে, অর হ্যাভ এ ডাইরেক্ট এফেক্ট অন দি ব্লাড, অথবা ব্লাডও ডাইরেক্ট এফেক্ট আছে। তাহলে যদি ভেসেলে এবং হার্টে যদি এবং ব্লাডে যদি এটা ডিপ্রেসিভ এফেক্ট করে, হ্যাঁ, তাহলে কি হবে সেখানে, এটা এফেক্ট করলে সেখানে ডিপ্রেশন হবে, তাই না, ফাংশন ইম্পেয়ার্ড হবে, ব্লকেড হবে। দি পিপারিন ভেনাম ইজ মেইনলি হেমোলাইটিক, তাহলে আমরা ইলাপিডির একটি পেলাম নিউরোটক্সিক, যাও কোলুব্রিন নিউরোটক্সিন, আর পিপারিনটা পেলাম হেমোলাইটিক, হেমোলাইটিক, পিপারিন ভেনাম ইজ মেইনলি হেমোলাইটিক এন্ড কজেস ইন্টারভাস্কুলার হেমোলাইসিস, যেহেতু এটা হেমোলাইটিক নেচার, ভেসেলের ভিতরে ব্লাড কে হেমোলাইসিস করে ফেলে এন্ড ডিপ্রেশন অফ দি কোয়াগুলেশন মেকানিজম, এবং হেমোলাইসিস করে কোয়াগুলেশন মেকানিজম কে ডিপ্রেশন করে, যাতে ব্লিডিং হইতে থাকলো হইতে থাকলো কোগুলেট হয়ে যাতে বন্ধ হবে আর ওই 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 ইয়ার সুযোগ নাই, কেমন স্যার। রাসেস ভাইপার ভেনাম কন্টেন্স টু প্রোটিয়েজেস উইচ অ্যাক্টিভেট দি ব্লাড কোটিং ক্যাসকেড, এটার আবার দুইটা প্রোটিয়েজ আছে, এটা আবার কি করে ব্লাড কোটিং যে ইয়ে আছে ফ্যাক্টরগুলো আছে এগুলো কিন্তু অ্যাক্টিভেট করে, ওই দিক দিয়ে ক্লোটিং মেকানিজমকে ডিপ্রেস করে, হ্যাঁ, হ্যাম্পার করে, আরেক দিক দিয়ে কি করে ওই ক্লোটিং ফ্যাক্টরগুলোকে অ্যাক্টিভেট করে প্রোটিয়েজ যেগুলো আছে। তাহলে এখানে একটা কাউন্টার থাকে, অ্যাক্টিভিটি থাকে আর কি। অ্যাজ এ রুল ওয়ান অফ দি মোড অফ অ্যাকশন ফার এক্সিস দি আদার, যার ফলে একটা করে কি ক্লোটিং মেকানিজমকে ইয়ে করে ডিপ্রেস করে, আরেকটা করে কি অ্যাক্টিভেট করে, যার জন্য একটা আরেকটা কাউন্টার করে, কেমন। দি সি স্নেক ভেনাম ইজ মায়োটক্সিক, সি স্নেক এর ভেনামটা হচ্ছে মাসেলে কাজ করে, মায়োটক্সিক মাসেল টক্সিটি করে।
স্যার আরো কয়েকটা স্নেক এখানে দিচ্ছে, আমরা কয়েকটা স্নেক দেখি। এরপরে আছে তোমার, এবার তো সাইন সিমটমস কেমন, সাইন সিমটম কি কি পাবো আমরা, আমরা যখন সাপে কামড়াবে কি কি সাইন সিমটম পাবো, ওপিটক্সিমিয়া ইজ পয়জনিং, ওপিটক্সিমিয়া ইজ পয়জনিং বাই স্নেক ভেনাম, স্নেক ভেনাম দিয়া যে পয়জনিং এটাকে কি বলা হয়, ওপিটক্সিমিয়া কেমন। মোস্ট অফ স্নেক বাইটস আর নন ভেনোমাস স্নেকস, বেশিরভাগ তো নন ভেনোমাস, আগে বলছি ভেনোমাস স্নেক বাইটস, in venomous snake bite inadequate snake venom is injected in more than half of the cases producing mild symptoms, একদম অর্ধেকের চেয়ে বেশিতে বেশি ক্ষেত্রে বাইট করে কিন্তু খুবই কম মানে বিষ নিঃসরণ হয়, কেমন খুব দ্রুত বা ঠিকমতো লাগে না, ওকে কাপড়ে লাগে, এর জন্য খুব কম ইয়ে হয়, যার জন্য মাইল্ড সিমটম তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রে, বোঝা গেছে কি। মারা যায় জানা সিমটম, স্পেশালি দি ফিয়ার অফ রেপিড এন্ড আনপ্লিজেন্ট ডেথ, বিশেষ করে দ্রুত কামুক দিছে কিছু করে মধ্যে মারা যাবে, এই একটা ভয় মারা যায় মানে শক হয় আর কি, ভেজোগেল শক হয় এন্ড আনপ্লিজেন্ট ডেথ, এবং এই বিষক্রিয়া সমস্ত একটা কথা প্রচলিত সমস্ত শরীর নীল হয়ে যায়, বিগুণ হয়ে যায়, খুব কষ্ট হয়, এই যে একটা আনপ্লিজেন্ট ডেথ এবং রেপিড ডেথ, এই ভয়ে মানে বেশিরভাগ বেশিরভাগ সিমটমটা হচ্ছে ফ্রাইট থেকে হয়, এবং এই ফ্রাইট হয় রেপিড ডেথ এবং আনপ্লিজেন্ট ডেথ এর থেকে, কমন সিমটম ইজ ফ্রাইট কেমন, ফিয়ার অফ ডেথ, হ্যাঁ, ডিউ টু ফ্রাইট দি ভিকটিম মে বিকাম সেমি কনসাস উইথ কোল্ড ক্লামি স্কিন, হাইপোটেনশন, ফিভার পালস, রেপিড ব্রিদিং, এই যে ফ্রাইটে ফ্রাইট হলে কি হয়, শক, শক হলে সেমি কনসাস হয়, কোল্ডকামি স্কিন হয়, হাইপোটেনশন হয়, ফিভার পালস হয়, রেপিড ব্রিদিং হয়, তাই না, শক যখন তখন এগুলো হয় না, এগুলো পাওয়া যাবে, ফিউচার এগুলো পাওয়া যাবে, দিস ইমোশনাল সিম্পটম এপিয়ার উইদিন ফিউ মিনিটস, কয়েক মিনিটের মধ্যে এই দেখা যাবে, এই সিম্পটম গুলো আসবে অফ দি বাইট, আমরা কতক্ষণ মধ্যে এই যে এই যে ভয় তার তো ওইটার থেকে এই সিমটম গুলো দেখা দেয়, সামটাইমস ইট প্রডিউসেস সাইকোলজিক্যাল শক এন্ড ইভেন ডেথ, এই জন্য কখনো ওই এই যে খুব বেশি শক সাইকোলজিক্যাল সে আহত হইয়া মারা যায়, হ্যাঁ, ইট মে অলসো গিভ রাইজ টু টিটানাস অর গ্যাস গ্যাংগ্রিন, অনেক সময় টিটানাস গ্যাস গ্যাংগ্রিন সিমটমও দেখা দেয়, কেন দেখা দেয়, কারণ সাপ তো তোমার এই পাহাড়ে পর্বতে গর্তে বনে জঙ্গলে গাছে ডালায় পালায় বিভিন্ন জায়গায় ট্রেভেল করে বেড়ায় না, এইগুলা মুখে অনেক রকমের জীবাণু আসতে পারে না, কি জানাস গ্যাস গ্যাংগ্রিয়া আসতে পারে না, অনেক সময় দেখা যায় সাপের কামড়ে একটা ওই নন পজনাস ইয়ারও দেখা যায় যে কামড়ও টিটানাস বা গ্যাস গ্যাংগ্রিয়া ইয়া থাকে, সম্ভাবনা থাকে, দি সাইন সিমটম ডিপেন্ড আপন কিসের, এটা কম হবে না বেশি হবে সাইন সিমটম কিসের উপর, কিসের কিসের উপর নির্ভর করে, কতগুলো ফ্যাক্টর উপর নির্ভর করবে না, নাকি সব সব মারা যাবে অথবা সব বাঁচা যাবে, হ্যাঁ, অথবা কারা মরবে কারা বাঁচবে, কারা কতটুকু মানে ইয়েটা বিষটা
ইয়ে করতে পারবে, কুক করতে পারবে, ওভারকাম করতে পারবে, কারা কম পারবে, এইগুলো তো মানে ফ্যাক্টরস ডিপেন্ড অন, হ্যাঁ সাইন সিমটম ডিপেন্ড অন কি কি ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর আছে। এক নাম্বার দেখো দি নেচার লোকেশন ডেপ নাম্বার অফ বাইটস, যেখানে বাইট হলো সেটার নেচারটা কি হালকা লাগলো না বেশি ঢুকলো বেশি প্রবেশ করলো, হ্যাঁ নেচারটা কেমন, লোকেশনটা কোথায় কোন জায়গায়, কি মুখে মুখে কামড় দিল না হাতে কামড় দিল নাকি পায়ে কামড় দিল, মুখে দিলে আর পায়ে দিলে একরকম হবে বিষক্রিয়া একরকম হবে বলো না, না স্যার বেশি হবে, এখানে ব্লাড সাপ্লাই দ্রুত ছড়াই যাবে, হার্টের কাছেও আছে ব্রেনের কাছেও আছে দ্রুত ছড়া যাবে না, এতে পায়ের থেকে একটু সময় লাগবে, ট্যাপ বেশি ট্যাপ তুলে বেশি ব্লাড সার্কুলেশন পাবে, নাম্বার অফ বাইট বেশি কামড় দিলে বেশি জায়গার থেকে যাবে, এইগুলোর উপর নির্ভর করবে। 98% অফ দি স্নেক বাইট অকার ওভার দি এক্সট্রিমিটিস, তবে এক্সট্রিমিটিতে 98% বাইট পাওয়া যায়। কেমন দুই নম্বর দেখো দি লেন্থ টাইম অফ দি স্নেক হোল্ডস অন, কামড় দিয়ে কতক্ষণ ধরে রাখলো এটা নির্ভর করবে না, কামড় ধরে রাখে 1 মিনিট ধরে রাখে তো তার তো মানে অক্কাবাইতে আর বেশিক্ষণ সময় লাগতো না, জায়গাতে তো শেষ। দি লেন্থ অফ টাইম দি স্নেক হোল্ড অন, কামড় দিয়া কয় সেকেন্ড আসিল কয় ইয়া ছিল কয় মানে কতক্ষণ ছিল এটার উপর নির্ভর করে, তাই কেমন দি এক্সটেন্ট অফ অ্যাঙ্গার অর ফিয়ার দ্যাট মোটিভেট দি স্নেক, এটা বুঝছো নি এক্সটেন্ট অফ অ্যাঙ্গার অর ফিয়ার দ্যাট মোটিভেট দি স্নেক, মানে আমি তুমি সাপের কুকুরটাই দিলাম কুকুর সাটাই দিলাম বা কুকুর ভয় ভয় দিলাম কথা বুঝছো নি, যে কারণে সাপ যদি বেশি রাগান্বিত হয়ে যায় অথবা ভয় পেয়ে যায় তখন নিজেকে সেভের জন্য আত্মরক্ষার জন্য সবাই যায় চেষ্টা করে, তাই না, তখন তখন ও কামড় দেয়। হ্যাঁ আর 4 নম্বর হলো অ্যামাউন্ট অফ ভেনামিন ইনজেক্টেড, কতটুকু বিষ সে প্রবেশ করতে পারলো, স্পেসিস এন্ড সাইজ অফ দি স্নেক, স্পেসিস সাইজ তো নির্ভর করবে না, সব স্পেসিস বলছি কোবরা কিং কোবরা ক্রেট সব ভাইবার সবগুলোর তো সমান প্রমাণ হবে না, এক একটা এক এক রকম হবে বিষ কি কেমন, ফ্যামিলি ফ্যামিলি তো যতগুলো স্পেসিস আছে সবগুলো সমান হবে না, আর সাইজ অফ দি স্নেক একটা মায়ের পেটে তো ফিরে যেটা এটার বিষ আর ওই যেটা বাচ্চা দিতেছে এটা বৃষ্টি সমান নেই চাপ সমান তো না, তাই না বলে সাইজের উপর নির্ভর করবে। তারপরে কন্ডিশন অফ ইটস ফ্যাংস এন্ড ভেনাম গ্ল্যান্ডস, বাংলা বাংলা দাঁত আর ভালো দাঁত দিয়ে একরকম বীজ যাবে যাবে কিনা, একটা ভেনাম গ্ল্যান্ড প্যারোটিড গ্ল্যান্ড যেটা অসুস্থ ইনফ্লামেশন হয়ে রয়েছে শুকিয়ে রয়েছে আর এটা হেলদি ভেনাম গ্ল্যান্ড সমান যাবে বিষ, এইগুলো নির্ভর করবে দি এজ এন্ড সাইজ অফ দি ভিকটিম, যারা কামড়াইলো তার বয়স এবং সাইজ এর নির্ভর করবো, একদম বিশালাকায় মানুষকে কামড়াইলে জোর ধরবো আর কৃষকের মানুষকে কামড়াইলে সমান বিষ খেয়ে হইব হইব না, একটা ছোট বাচ্চার কামড় দিলে যে বিষ খেয়ে হইব একটা অ্যাডাল্ট বিষ কামড় দিলে সমান বিষ খেয়ে হইব হবে না। আচ্ছা দি ভিকটিম সেন্সিটিভিটি টু দি ভেনাম, এছাড়া ওই কতজনে আছে সাপের বিষ আমি খাই, সাপের বিষ খাইলে তো আসলে ইয়ে হয় না এটা বলে আর কি বিষ শক্ত যেতে হয়, এলে অনেকে যারা ওই অনেকে আছে ইয়ে করে ওই সাপ যে নাকি নেশাও করে সাপের বিষ দিয়ে অল্প অল্প নিজে যাদের যাদের সেন্সিটিভিটি খুব রেজিস্ট্যান্স খুব ডেভেলপ করছে তাদের সেন্সিটিভিটি একটু দেখা যাচ্ছে ভেনামের প্রতি ইয়ে হয়ে যায় খুব সেন্সিটিভিটি একটা মাত্রা বেশি বেশি লাগে ডোজ, তাই না ওই কাজে ভিকটিম সেন্সিটিভিটি ভেনাম একটা রিস্ক ফ্যাক্টর। দি প্যাথোজেন ইন দি স্নেক, স্নেকে স্নেকের প্যাথোজেন তার ইয়ে করার ক্ষমতা কতটুকু তাকে বিষক্রিয়া করার ক্ষমতা কতটুকু এটার উপর নির্ভর করে। দি ফার্স্ট এইড অ্যান্ড মেডিকেল কেয়ার ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা যত তাড়াতাড়ি ফার্স্ট এইড অ্যান্ড মেডিকেল কেয়ারটা ভালো হইবে তত তার ফ্যাটালিটি কি মাত্রা বা কি তত কমে যাবে, তাই না জি স্যার কমে যাবে স্যার,
তাড়াতাড়ি হবে, মেডিকেল কেয়ারটা যত ভালো তাড়াতাড়ি হবে তত তার ঝুঁকি, ফ্যাটালিটি ঝুঁকি কমে যাবে। তাহলে আমরা দেখলাম যে সাইন সিমটমস এই কয়টা, এই নয়টা বিষয়ের উপরে তার লিথালিটি বা কন্ডিশন বেড়ানোর ইফেক্টটা নির্ভর করে। কেমন আসলে বললাম না, হ্যাঁ আমি কোবরা সাইন সিমটমটা বলা দিতে চাইছিলাম, শুরু করবো নি না, টাইম নেই স্যার, 2 মিনিট আছে, 2 মিনিটে শুরু করবো নি না স্যার। জি স্যার শুরু করুন স্যার, স্যার পড়া ফেলেন স্যার, মনে লাভ হলো বেশি না, 2 মিনিটে লাভ হবে না, শেষ হবে না, মাঝখান থাকবো তাই না, একজন শুরু করতে বলছে ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা সবাই ভালো থাকবা।